السلام علیکم و اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد اللہ رب العالمین وصلاۃ وسلم علیہ رسول اللہ الکریم علیٰ علیہ اجمعین اجمائین منطبی حسین الم الدین اما بعد رب شاہلی صدری ویسع من الخدم السانی افقاہ اعوذ ابودب من الشیۃ الرجیم ওয়ালাকাত যে এতুমু ফরাদা কামা খালাক নাকুম আউয়ালা মাররা ওতারাক তুমা খাউয়ালা নাকুম ওরা আজহুর একুম আল্লাহফাক পাক আন আমের আয়াত নম্বর চুরানব্বই এর করেছেন ওয়ালাকাত যে এতুমু না ফরাদা কামাখালাক নাকুম আউয়ালা মাররা হে মানুষ তোমরা নিঃসন্দেহে আমার কাছে একা একা এসেছো। কেমতের দিন আমরা প্রত্যেকেই আল্লাহ সামনে একা হাজির হব আল্লাহ আল্লাহফাক এ বিষয়টিকে এখানে তুলে ধরেছেন কামা খালাক নাকুম আউয়ালা মাররা যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি আমি প্রথমবার প্রত্যেকে পৃথিবীতে একা এসেছে এবং একাই নিজ নিজ কবরে যেতে হবে একাই আল্লাহ পাকের দরবারে হাজির হইতে হবে মহান আল্লাহ করে আবদা আসমান জমিনে যে কেউ আছে আল্লাহর সামনে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর দাস হয়ে হাজির হবে অকুল্লহম আতিহম কিয়ামত ফরদা আর প্রত্যেক ব্যক্তি কেয়ামতের দিন বিচার দিবসে একা একা আসবে কেউ কোনো সঙ্গী নিয়ে আসার কোন ক্ষমতা রাখবে না পৃথিবীতে যারা ওই রকম প্রভাবশালী লোক একা কোথাও সফর করে না তাদের সাথে কত যে তাদের চেলারা থাকে আর কত যে তাদের সাথে সাথী সঙ্গী বন্ধু বান্ধব থাকে আর ভোগ বিলাসের জীবনযাপন করে কিন্তু আল্লাহ পাকের দরবারে সকলকেই একা উপস্থিত হইতে হবে আল্লাহ পাক বলছেন ওয়াতারাকালা আজহু রেকুম আর যা তোমাদেরকে ভোগ বিলাসের জন্য পৃথিবীতে দিয়েছিলাম তা তোমরা তোমাদের পিছনে ছেড়ে এসেছো আমরা তোমাদের সাথে সেই সুপারিশকারীদের দেখছি যাদের তোমরা বলেছ যে তারা তোমাদের আর তোমাদের সেই সুপারিশকারীদেরও আমি দেখছি না যাদের সম্পর্কে তোমাদের এই ভ্রান্ত ধারণা ছিল যে তারা তোমাদের উপাস্য এবং তারা শরিক হয়ে কিছু তোমাদের করে দেবে। আমার তারা অংশীদার। লাকাদ তাকাত্তা নাকুম তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে যাদের তোমরা উপাসনা করতে আল্লাহকে বাদ দিয়ে তাদের সাথে তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে যাদের অন্ধ আনুগত্য করতে যাদের অন্ধ অনুসরণ করতে আল্লাহ প্রদত্ত বিধান বাদ দিয়ে তাদের সাথে তোমাদের ছিন্ন ভিন্ন হয়ে গেছে সুতরাং যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করেছে অন্যকে ডেকেছে শির করেছে যাদেরকে ডেকেছে তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না সেই সম্পর্ক ও তা বেহমুল আসবাব আল্লাহ ফখরুল আলমী বাকারের এরসাদ করেছেন সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে ওই রকমই যারা অন্ধভাবে আনুগত্য করেছে আল্লাহর বিরুদ্ধাচরণ করে রাসুল্লা সার বিরুদ্ধাচরণ করে মানুষের অন্ধ আনুগত্য করেছে তাদের সাথেও কোনো সম্পর্ক থাকবে না এই ছিন্ন ভিন্ন হয়ে যাবে সম্পর্ক আর যারা অন্ধ অনুসরণ করেছে নবী করিম সাল্লা সালের পথ অনুসরণ না করে বড়দের অনুসরণ করেছে কোনো প্রভাবশালীর অনুসরণ করেছে কোনো ব্যক্তিকে মনে করেছে এইটি হচ্ছে এই তরিকা হচ্ছে মুক্তির তরিকা এইভাবে অনুসরণ করেছে তাদের সাথে আর ওই সব বাতিল তরিকার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আল্লাহ পাক বলছেন যে অদল্লা আনকুমা কুন্তুম তাজ অমন আর যে সব তোমাদের ভুল ধারণা ছিল সেগুলি হারিয়ে যাবে যে ধারণা তোমরা রেখেছিলে যে এর কাছে পাবো ওর কাছে পাবো আর এই পথে মুক্তি পাবো সেগুলি সব তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে আল্লাহ পাক বলছেন ইন আল্লাহ ফালেকুল হাব্বে ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যাত ওয়া মুখরিজুল মাইয়্যাতি মিনাল হাই যালিকুম আল্লাহ ফান্না তুফাকুন আল্লাহ পাক সুরা নামের আয়ত নম্বর পঁচানব্বই আল্লাহ পাক রাবুল আলমিনের কুদরতের কথা তার গুণাবলীর কথা বর্ণনা করছেন যেগুলি প্রমাণ করে যে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ সুতরাং এবাদ বন্দী হবে একমাত্র তার মহান আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহ পাক শস্যদানা দানা এবং বীজকে বিদীর্ণকারী শস্যদানা দানা যখন মাটিতে ফেলে দেওয়া হয় এইরকমই বীজ যখন বপন করা হয় তখন সেটা ফেটে গজিয়ে উঠে এটার শক্তি একমাত্র আল্লাহ পাখের কাছে রয়েছে কোনো কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি সে হাইয়া আল্লাহ জীবিতকে মৃত থেকে বের করে থাকেন মিনাল হাই আর মৃতকে জীবিত থেকে বের করে থাকেন এর অর্থ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল বহু সৃষ্টি করেছেন যেটা জীবিত কিন্তু বের করেন মৃত থেকে যেমন ডিম থেকে আল্লাহ পাক রবুল্লা আলমিন পাখিকে বের করে থাকেন এইরকমই আল্লাহাকব্বুল জীবিতকে মৃত থেকে বের করেন বীর্য হচ্ছে মৃত বীর্য থেকে আল্লাহ ফাকর্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেন জীবিত সৃষ্টি করেন ও মোখরেজুল মাইয়া মিনাল হাই এবং মৃতকে আল্লাপাক জীবিত থেকে বের করেন অর্থাৎ পাখি থেকে আল্লাপাকে ডিম বের করেন ডিম হচ্ছে মৃত মৃতকে আল্লাহ পাক জীবিত থেকে বের করেন এই রকমই আল্লাহ রব্বুল আলমিন মানুষ পুরুষ থেকে আল্লাহ পাক বীর্য বের করেন এইভাবে আল্লাহ ফাকরবুল আলমিন সৃষ্টি করেন এছাড়াও আরও বিভিন্ন দিক হইতে পারে যে আল্লাহ পাক রব্বুল সৃষ্টিতে রয়েছে যা আলিকুমুল্লাহ ফা আন্না তু ফাকুন এই হচ্ছেন আল্লাহ কোথায় তোমরা ফিরে চলে যাচ্ছ আল্লাহ পাক এর সাদ করেছেন ফা আলিকুল ইসবাহ তিনি উষার উন্মেষ ঘটিয়ে থাকেন আল্লাহ সেই সত্তা যিনি ভোরের যে আলো রয়েছে সে আলোকে ঘটিয়ে থাকেন ও যা আল্লাহ সাকানা এবং রাতকে তিনি আরাম এবং শান্তির জন্য সৃষ্টি করেছেন অশামসাল কামার হুসবানা সূর্য এবং চন্দ্রকে আল্লাহ আলামিন গণনার জন্য সৃষ্টি করেছেন যাতে করে তোমরা দিন গণনা করতে পারো মাস গণনা করতে পারো যালিকা তাকদিরুল আজিজুল আলিম এই হচ্ছে যিনি পরাক্রান্ত এবং যিনি সর্বজ্ঞ তার পক্ষ থেকে নির্ধারণকৃত আল্লাহ পাক রব্বুল আলামিন তা নির্ধারিত করেছেন মহান আল্লাহ আরো ارشاد করেছেন ওয়া হুয়াল্লাযী জা'আলা লাকুমুন নুজুমাল দু দুবিহা ফি যুলমাতিল বর্দি ওয়াল বাহন ক্বাদ ফাসালনা আল আল্লাহ তো সেই সত্তার নাম যিনি তোমাদের জন্য তারকা রাজিকে সৃষ্টি করেছেন লেতাহা দু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল যাতে করে তোমরা জল এবং স্থলের অন্ধকারে দিক নির্দেশনা পেতে পারো রাস্তা পেতে পারো দিক নির্ণয় করতে পারো তাহলে আল্লাহ পাক তারকা নক্ষত্র সৃষ্টি করেছেন তার একটি উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা দিক নির্ণয় করতে পারি যে কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম এটি হচ্ছে একটি উদ্দেশ্য আরও দুইটি উদ্দেশ্যের কথা কোরআনি কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া জাআলনা হুরুজুমালিশাতিন এবং আল্লাহ পাক বলেছেন যে এই তারকা রাজাকে সৃষ্টি করেছে শয়তানকে কষাঘাত করার জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরও সৃষ্টি করেছেন ওয়ালাকাদ যায়য়ানাস সামা আদ-দুনিয়া আমি আল্লাহ এই প্রথম আসমানকে এই পৃথিবীর কাছাকাছি যে প্রথম আকাশ রয়েছে একে আমি অনেক তারকা নক্ষত্র দিয়ে সুশোভিত করেছি সুসজ্জিত করেছি তো এই তিনটি উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন তারকা নক্ষত্র গ্রহ আল্লাহ পাকসাল আয়াত আমি আয়াতগুলিকে বিশদভাবে বর্ণনা করে থাকি লিক আলামুন জ্ঞানী জাতির জন্য মহান আল্লাহ তারপরে বলছেন ওয়াহি আনশাকিম ওয়াহেদা আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন আদম আলি ইসাল্লাম থেকে আর সৃষ্টি করার পর ফামুস্তা করু মুস্তাউদা তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের জন্য একটি আবাস স্থান তৈরি করে দিয়েছেন আর মুস্তাউদা মানে হচ্ছে গচ্ছিত রাখার স্থান আল্লাহ রব্বুল আলমী তৈরি করে দিয়েছেন তা আল্লাহ একটি আবাস স্থান তৈরি করেছেন আর একটি গচ্ছিত রাখার স্থান তৈরি করেছেন মুস্তাকারের তফসির তাফসির কারগণ করেছেন অধিকাংশ মায়ের রহেম বা মায়ের জরায়ু দিয়ে যে আল্লাহ ফাকরবুল আলমিন মানুষকে এক ব্যক্তি থেকে আদম থেকে সৃষ্টি করেছেন তারপরে এই মানুষ সৃষ্টির আল্লাহ পাক যে নিয়ম নীতিমালা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে মায়ের গর্ভে সে গর্ভধারণ ধারণ করবে এবং আল্লাহ এবং রব্বুল আলমিন যে একটি নির্ধারিত জায়গা গুচ্ছিত রাখার জায়গা করেছেন অর্থাৎ এই আল্লাহ পাক গুচ্ছিত রেখেছেন বাবার পৃষ্ঠদেশে তো মুস্তাউদা মানে হচ্ছে বাবার পৃষ্ঠদেশ আর মুস্তাকার মানে হচ্ছে মায়ের জরায়ু কাদফাসাল্লাল আয়াত আমি বিস্তারিতভাবে আয়াত সমূহকে বর্ণনা করে থাকি এফ কাহুন যারা বোধ শক্তি সম্পন্ন জাতি তাদের জন্য আল্লাহ ফাকর আলামিন আলমিন আরও এরশাদ করছেন ওয়াহু আল্লা সামা আনজালামিনাসমান আল্লাহ সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকেন ফাখ রাজনা বেহি নাবা তাকুল্লে সাই এবং আমি তা দিয়ে প্রত্যেক উদ্ভেদকে উদ্গত করি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি না বর্ষণ করতেন তাহলে গাছপালা কোনো কিছুই উৎপন্ন হইত না এবং তা থেকে আমি সবুজ পাতা উদ্গত করেছি গাছপালা হয়েছে এবং তাতে সবুজ পাতা হয়েছে এবং তা থেকে আমি ঘন সন্নিবিষ্ট শস্য দানা উৎপন্ন করেছি হাব্বান মত রা শস্য দানা ঘন শস্য দানা আল্লাহাক রবাহ উৎপন্ন করেছেন অর্থাৎ শীষ দিয়েছেন যে একটি শীষে অনেকগুলি দানা আল্লাহ পাক আলামিন যা এক অপরের কাছাকাছি জড়িয়ে রয়েছে সৃষ্টি করেছেন অমিনান নখলি মিন তালই এহা ওয়ানুন দানিয়া ওয়জান্নাতিন মিন আনাবি ওয়াজজাইতুন ওয়া আর-রুমমান মুশতাবাহু ওয়া গায়রা আল্লাহ পাক বলছেন আর খেজুর গাছ আমি সৃষ্টি করেছি যে খেজুর গাছের মোচা থেকে ঝুলন্ত কাধি নির্গত করে আমি তোমাদের উপর আমি নিয়ামত করেছি আমিনান নখলি আর খেজুর গাছ হতে তার যে গোছা রয়েছে গোছা থেকে ঝুলন্ত কাঁদি কেনওয়ান দানিয়া দানিয়া মানে নিকটবর্তী ঝুলন্ত কাঁধি নির্গত করেছি যা থেকে তোমরা খেয়ে থাকো ওয়াজান্নাত মিন আনাব আর আঙ্গুরের বাগান আমি সৃষ্টি করেছি ও জৈতুন জৈতুনের বাগান আর রোম্মান আর বেদানার বাগান আমি সৃষ্টি করেছি মুস্তা বেহান ওগাইরা মোতা সাবে আর যেগুলি সাদ এক রকমেরও রয়েছে এবং ভিন্ন রকমেরও রয়েছে কখনো সাদ একই রকমের রয়েছে কখনো বিভিন্ন রকমের স্বাদকমের রয়েছে আবার বিভিন্ন রকমের রয়েছে অনুজরু আসমার যখন এই ফল ফলে তখন দেখো ভালো করে চিন্তা করে ওয়ান এই আর কিভাবে সেই ফলগুলি পাকে তাও দেখো ইন্নাফিজা কুমলা আয়াত এতে রয়েছে যারা বিশ্বাসী তাদের জন্য বহু নিদর্শন আল্লাহকে চেনার জন্য আল্লাহ ফরাবল আলম সোরে আ নামের আয়াত নম্বরে একশো তের স্বাদ করছেন ওয়াজা আলু ইল্লাহ হিসোরা কা আল জিন না ওয়াখালা কাহুম ওখারা কুলহু বনী ন বনাতিন বেগায়রা এলম সুবহানতা আল আম্মা ইয়াসিফুন মুশ্রেফদের সম্পর্কে পুত্তলিকদের সম্পর্কে আল্লাহফক বলছেন আল্লাহ ছাড়া অন্যের যারা উপাসনা করে অন্যকে যারা সিজদা করে অন্যকে ডাকে তাদের সম্পর্কে আল্লাহফক বলছেন বৌত্ববাদীদের সম্পর্কে ওজা আলু ইল্লাহ হিসোরা কা আল জিন তারা আল্লাহফাকের শরিক বানিয়েছে জিনদেরকে অর্থাৎ জিনদের তারা উপাসনা করেছে জিনদেরকে তারা ডেকেছে জিনদের কাছে আশ্রয় কামনা করেছে এই একটি যে তারা অনেকেই জিনের পূজা করত আরবের মুর্শ্রিকরা যখন কোনো উপত্যকায় অবস্থান করত সেখানে গিয়ে মনে করত যে এই উপত্যকার এই মাঠের একজন জিন মালিক রয়েছে সুতরাং সেখানে যদি এই জিনের আশ্রয় গ্রহণ করেনি তাহলে অন্য ছোটখাটো যারা জিন আছে তারা কোনো ক্ষতি করতে পারবে না তার জিনদের নেতার তারা পূজা করত এবং এই জিন নেতাকে তারা আহ্বান করত এবং বলতো আউজ ও বে সৈয়দে আদি এই উপত্যকার যে নেতা জিন রয়েছে তার আমরা স্মরণ নিচ্ছি তার কাছে আশ্রয় গ্রহণ করছি তো এই রকম ভাবে জিনকে তারা শরীক করেছে আল্লাহ পাকের আর আর একটি অর্থ হচ্ছে জিন অর্থাৎ শয়তানকে তার আল্লাহ পাকের শরিক করেছে কারণ আল্লাহ ছাড়া অন্যেরই যারা উপাসনা করে যে কেউ আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে তারা শয়তানের পুজো করে যেমন ইব্রাহিম আলিসলাম ইয়া আবাদে আত আবুদি শয়তান হে আব্বা শয়তানের পুজো করিও না কারণ আল্লাহ ছাড়া অন্যের উপাসনা অন্যকে ডাকা অন্যের সামনে ঝুকা এটা শয়তানই শিখিয়েছে যার ফলে এটা হচ্ছে শয়তানেরই উপাসনা করা ওয়াখালা কাহম অথচ আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করলেন আল্লাহ আর মাথা ঝুঁকিয়ে দিলে আর কারো কাছে আল্লাহ পাক বলছেন ওয়াখারাকুলাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম আর তারা না জেনে জ্ঞান ছাড়াই আল্লাহর জন্য ছেলে মেয়ে স্থির করেছিল যে আল্লাহর সন্তান রয়েছে আল্লাহর সন্তুতি রয়েছে সুবহানাহ আল্লাহ পাক এ থেকে পবিত্র ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন আর যা কিছু তারা বর্ণনা করে আল্লাহ পাক সম্পর্কে শিরকি কুফরি কথা বা আল্লাহ পাকের সন্তান সন্ততির কথা এসব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহান মহান আল্লাহ ইরশাদ করেছেন বাদিউসামা ওয়াতি ওয়াল আর্দ আল্লাহ পাক হচ্ছেন আসমান জমিনের উদ্ভাবক যিনি বিনা কোনো নমুনায় তা সৃষ্টি করেছেন আন্না এখন লাহু আল্লাহ তার কি করে সন্তান সন্ততি হতে পারে ওয়ালাম তাকুল্লাহ সাহেব অথচ তার কোনো সঙ্গিনী নেই ওয়াখালা কাকুল্লাহ সাহী তিনি সবকিছুই সৃষ্টি করেছেন সুতরাং সবকিছু পাকের সৃষ্টি আল্লাহর কোনো সন্তান সন্ততি নেই ওয়াহু আকুল্লা সাইন আলিম আল্লাহ পাক সবকিছু সম্পর্কে সম্য জাহালিকুমুল্লাহ রব্বুম এই তো হচ্ছেন আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক লা ইহ ইহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই সত্য খালে কুকুল্লে সেই প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা একমাত্র তিনি ফা বধু হুতরাং একমাত্র তার ইবাদত বন্দিগি করো বহু আলা কুল্লে সঈন ওয়াকিল এবং তিনি আল্লাহ সমস্ত বিষয়ের উপর কর্মবিধায়ক মহান আল্লাহ এর সাদ করছেন লাহুল আবসার ওয়াহুয়া ইউদ রেকুল আবসার ওয়াহু আল্লাফুল কবির আল্লাহ পাক রব্বুল আলমিনকে কোনো দৃষ্টি নাগাল পেতে পারে না পারেনা আবসার কোন দৃষ্টি আল্লাহকে নাগালে পাবে এটা হইতে পারে না আবসার পক্ষান্তরে তিনি সকল দৃষ্টিকে নাগালে রাখেন সবকিছুকে তিনি দেখেন এবং সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন ওয়াহু আল লতিফুল খাবির আল্লাহ পাক সব কিছুর সূক্ষ্মদর্শী আর লতিফ মানে হচ্ছে সূক্ষ্মদর্শী আর খাবির মানে যিনি সূক্ষ্ম খবর রাখেন এবং তিনি সবকিছু সম্পর্কে ওয়াকি ফাল হে মানুষ তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট আলো এসে গেছে বা সির বহু বচন হচ্ছে বাসায়ের অর্থাৎ সুস্পষ্ট আলো এসে গেছে যা তোমরা সচক্ষে দেখছো ফমান আবসারা ফলে নফসাই সুতরাং যেই ব্যক্তি তা দেখবে দেখে উপদেশ গ্রহণ করবে সৎ পথ অবলম্বন করবে সেটা তার নিজের কল্যাণের জন্যই করবে অমান আমি আফা আলি হার যেই ব্যক্তি অন্ধ হয়ে যাবে সুস্পষ্ট আলো আসার পরেও তা দেখল না তার কুপরি নাম তাকেই ভোগ করতে হবে নবী করিম সাল আলী সাল্লাম বলছেন ওমা আনা আলী কুমবে হাফিজ আমি তোমাদের ওপর সংরক্ষক নই কোনো দায়িত্বশীল নই যে আমাকে তোমাদের সম্পর্কে জবাবদেহি করতে হবে ওকে যা আলী কেন সারিফুল আয়াত আল্লাহ বলছেন এইভাবে আমি সমস্ত আয়াতগুলিকে বিধিবিধানকে বিশদভাবে বর্ণনা করে দিই ওয়ালে ইয়াকুলু দারাস্তা ওয়ালে নবাইয়া নাহু লে কৌমি আলামুন ওয়ালি ইয়াকুলু দরাস্তা আর যাতে করে এ কথা না বলার সুযোগ পাও যে তুমি এগুলিকে অন্যের কাছ থেকে শিখে নিয়েছ যাতে মোহাম্মদ সাল্লা সাল্লামকে না বলো যে এগুলি তুমি কারো কাছ থেকে শিখে এসেছো ওয়ালি নবাইয়ে না হলে কৌমি আলামুন আর যাতে করে যারা জ্ঞানী জাতি তাদের জন্য আমি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিই মহান আল্লাহ তারপরে এরশাদ করেছেন ইত্তাবে মা উহিয়া এলেই কামির রব্বিক লা এলাহ ইল্লাহ বা আরিজ আনিল মুশ্রিক হে নবী তোমার প্রতি যা প্রতদশ করা হচ্ছে ওহি করা হচ্ছে তার অনুসরণ করো লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই যিনি তোমার রব ও আরেদ আনিল মুশ্রেকিন আর মুশ্রেকদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও ওয়ালাউ আল্লাহ মা আশরাক ওমা যা আল্লাহ কা আলিহিম হাফিজ ওমা আন্ত আলিহিম বি আল্লাহ বলছেন যদি আল্লাহ চাইতেন তাহলে তারা শির করতে পারতো না অর্থাৎ আল্লাহ যদি জোরপূর্বক চাইতেন যে কোন জাতিকে সঠিক পথে লাগিয়ে দেবেন তাহলে তাদের ক্ষমতা ছিল না যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যেতে পারেন কিন্তু পাক জোর করেন না কারণ যদি জোর জবরদস্তি করা হয় তাহলে পরীক্ষা থাকবে না অমা যে আল্লাহ হাফিয়ে তোমাকে তাদের ওপর রক্ষক করে পাঠাইনি পাহারাদার করে নিযুক্ত করিনি অমা আনতা আলিহিমবে বকিল এবং তাদের তুমি কর্মসম্পাদনকারী নাও যে তাদের কাজের দায়ী দায়িত্ব তোমার বরং তোমাকে পাঠিয়েছি যে তুমি সত্য দিনের প্রচার করে দিবে।

তাদেরকে তোমরা গালমন্দ করিও না যদি তাদের উপাস্য তাদের দেব তুমি গালমন্দ করো খারাপ বলো ফায়াসুবাহ আদুয়ান বেগাইর এল তাহলে তারা বিনা জ্ঞানে তারা মূর্খতার সাথে আল্লাহকে সীমালঙ্ঘন করে শত্রুতা বশত গালি দেবে তাহলে তারা যিনি বরহাক মাবুদ যিনি সত্য উপাস্য তাকে গালি দিবে এর প্রতিক্রিয়ায় যে তোমরা তাদের যেগুলি বাতিল উপাস্য ছিল সেগুলিকে তোমরা গালমন্দ করেছো কাজাল কাজাইয়ান্না লেখলে উম্মাতিন আমাল এইভাবে প্রত্যেক জাতির কর্মকে আমি তাদের জন্য সুশোভিত করেছি তাদেরকে সেটাই ভালো লেগেছে সোম্মাই আরব রব্বেহিমার যে ওম তারপরে তাদের প্রতিপালকের কাছে তাদেরকে ফিরে আসতে হবে ফাইনাবাহুন যা কিছু তারা করেছিল আল্লাহ পাক সে সম্পর্কে তাদেরকে জানিয়ে দেবেন তার পরিণাম

তাহলে অবশ্যই তারা ইমান নিয়ে আসবে তফসির কারগন বলেছেন কেউ কেউ মক্কার মুশ্রেকা বলেছিল যে হে মোহাম্মদ তোমার প্রতি ইমান নিয়ে আসবো তবে সাফা পাহাড়কে যদি তুমি স্বর্ণ করে দেখিয়ে দাও যে আমাদের জন্য ওই সাফা পর্বত স্বর্ণে পরিণত হবে তাহলে আমরা বিশ্বাস করে নেব আল্লাহ পাক বলছেন যে কোল ইন্নামাল আয়াত ইন্দাল হে নাই বলে দাও যে নিদর্শন নিয়ে আসা মজেজা অলৌকিকত্ব নিয়ে আসা এটা আমার হাতে নেই বরং আল্লাহ পাক রব্বুল আলমিনের একমাত্র নিকটে রয়েছে অমায়ুষ এরকম আর তোমরা জানবে বা কেমন করে আন্না হাইজাত যে মোজে বা অলৌকিত এসে যাওয়ার পরে লাই ও মেনুন হয়তো ঈমাননি আসবে না হতে পারে যে তারা তারপরেও তা অস্বীকার করবে আল্লাহ গোছন অনকার লেবু আফ এ দাহম আফসার আহম কামা আলম ইয়ো মেনু বি আউয়াল আমাররা তাদের অন্তর্কে এবং তাদের দৃষ্টিকে আমি ফিরিয়ে দেব যেমন তারা প্রথমবার ইমান নিয়ে আসেনি প্রথমে তাদের কাছে যখন সত্য দিন এসেছে যেমন ইমান নিয়ে আসেনি তেমনই তাদের অন্তর এবং দৃষ্টিকে আমি ফিরিয়ে দেব ওয়ানাজার হুম ফি তু ইয়ামাহুন এবং তাদেরকে তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়িতে ঘুর খেতে আমি ছেড়ে দেব অর্থাৎ যেমন মজিজা অলৌকিকতা আসার আগে তাদের কাছে যখন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে এসছেন ইমান নিয়ে আসেনি তেমনই মজিজা অলৌকিকতা আসার পরে যদি আমি তাদের অন্তরকে ফিরিয়ে দিই তাদের চক্ষুকে যদি সত্য চেনা থেকে দেখা থেকে ফিরিয়ে দিই তাহলে তারা আবার প্রথমবারের মতোই অস্বীকার করবে আর তখন আল্লাহ পাকের আজাব তাদের উপর আপত্তিত হবে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাউ আন্নানা নাজ্জালনা মালা মালায়িকাত ওয়া কাল্লামাহুমুল মাউত ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন ক্বুবুলা মা কানু লিইয়ুমিনু ইল্লা ইন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন আকছারুহুম ইয়াজহালুন আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ যদি তাদের জন্য ফেরেশতাকে নামিয়ে দিই ফেরেশতা দেখিয়ে দিই ওয়া কাল্লামাহুমুল মাউত এবং মৃত তাদের সাথে কথা বলে এই রকম যদি আমি মুজিজা অলৌকিকত্ব দেখিয়ে দিই ও হাসারনা না আলিম কুল্লা সাইন কবুলা এবং সব কিছুকে তাদের সামনে নিয়ে এসে উপস্থিত করে দিই মা কানু লে অমনু তবুও তারা ঈমান নিয়ে আসবে না ইল্লা ইয়াসা আল্লাহ আল্লাহ না চাইলে ওয়ালা কিন্না আকসার হালুন তবে অধিকাংশ লোক অজ্ঞ আল্লাহ ফকরাবুল আলমের চাওয়া এই ক্ষেত্রে যে আল্লাহ ফকরাবুল আলম যদি তাদেরকে তৌফিক দান করেন তাহলেই কিন্তু তৌফিক আল্লাহ পাক তখনই দিবেন যখন মানুষ চেষ্টা করবে আল্লাহ পাক সোয়া নামের আয়ত নম্বর একশো বারো তের সাদ করেছেন ও কাজ আল কাজ আল্লাকুল্ল নবিন আদান ইউবা আদম ইবাজ জহরফ আল কৌল গুরু এইভাবে প্রত্যেক নবীর জন্য আমি শত্রু সৃষ্টি করেছি মানুষ শয়তানদের মধ্য থেকে এবং জিন শানদের মধ্য থেকে যাদের একে অপরের কাছে চাকচিক্য কথাগুলিকে প্রতারিত করার জন্য পেশ করে থাকে এবং সেই সব যুক্তি পরামর্শ দিয়ে থাকে ওয়ালাউশা আরব্বা মাফালু আর তোমার প্রতিপালক যদি চাইতেন তাহলে এটা তারা করত না তাহলে আল্লাহ শত্রু তৈরি করেছেন সুতরাং যারাই সত্য পথে থাকবে তাদের শত্রু হবে আর যদি শত্রু না থাকে তাহলে আপনি জানবেন যে আপনি হক কথার হয়তো দাওয়াত দিচ্ছেন না সুতরাং সত্য কথার দাওয়াত দিতে গেলে আপনার শত্রু অনেক মানুষ হবে তাতে বিচলিত হওয়ার কিছু নেই আপনি আল্লাহ পাকের পথের উপর আছেন এর ওপর যেন আপনি অটল থাকবেন আল্লাহ পাক বলছেন যে

ওয়ালে আখতারেফু মাহ মুখতারেফুন আর যা কিছু তারা উপার্জন করছে পাপ কাজ সেসব পাপ কাজে তারা লিপ্ত থাক আফাগাই আল্লাহ আবতাকী হাকামা ওয়াহু আল্লাহ জী আনুন জালা এলাই কুমুল কি হিতা বা মোফাসাল্লা জী নাতাই না আহমুল কিতা বা আলামুন আন নাহু মনাজ জালুমীর রব্বে কবিল হাক আলাতা কুনান মিনাল মুমতারিন আল্লাহফাক সুরে আন আমের আয়াত নম্বর একশো চোদ্দ তে স্বাদ করছেন আফাগাই আল্লাহ আবতাকী হাকামা নবী করিম সাল্লাল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ পাক তাকে বলছেন যে হে নবী তুমি বলো আফাগের আল্লাহ আবতা হাকামা আল্লাহকে বাদ দিয়ে কি আমি কোনো বিচারক সন্ধান করবো যে আল্লাহর বিচার ছাড়া পাকের ফয়সালা ছাড়া অন্য কোনো আমি নেব ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক অথবা অন্য কোনো ক্ষেত্রে হোক সার্বিক ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাকের বিচার ফয়সালা নিতে হবে আনজালা এলাই কমল কিতাবসাল অথচ সে আল্লাহই তোমাদের প্রতি নাজিল করেছেন আল কিতাব কোরআনী করিম বিশদ ভাবে বলে লাদিন আতাইন আহমুল কিতাব ইয়ালামুন আন নাহু মোনাজ জালুমীর রব্বেকা বিলহাক এবং যাদেরকে আমি কিতাব দিয়েছি অর্থাৎ এর পূর্বে ইয়াহুদ এবং নাসারা যারা তাদেরকে কিতাব দিয়েছি তারা ভালো করে জানে যে এই কোরআন তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে সত্য নিয়ে কারণ এর ভবিষ্যদ্বাণী তারা তাদের কিতাবে অবশ্যই পড়েছে ফালাতা কোরআন নামিয়াল মুম তারিন সুতরাং যারা সন্দেহ পোষণকারী তাদের অন্তর্ভুক্ত হই না হেনবি ফতম মাত কলামাতু রাব্বিকা সিদকুন ওয়া আদলা লা মুবদ্দালু কালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম আল্লাহ পাক ইরশাদ করছেন যে হে নবী তোমার প্রতিপালকের বাণী সত্যতা এবং ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ হয়েছে অর্থাৎ আল্লাহ পাক পূর্ণাঙ্গ বিধান নাজিল করেছেন যেই বিধান চিরসত্য এবং ন্যায় নীতির ওপর প্রতিষ্ঠিত আল্লাহ পাক যা কিছু সংবাদ দিয়েছেন ঘটনা বলার ক্ষেত্রে তা চিরসত্য এবং যে সব বিধি বিধান আল্লাহ পাক নাজেল করেছেন সেগুলি হচ্ছে ইনসাফপূর্ণ এবং ন্যায় নীতির ওপর প্রতিষ্ঠিত আল্লাপাকের বিধানকে কেউ পরিবর্তন করতে পারে না মানব রচিত বিধান আজকে আছে কালকে নাই কিন্তু আল্লাহ পাকের যে বিধান রয়েছে এই বিধান সমস্ত মানব জাতির জন্য আল্লাহ নাজেল করেছেন এই বিধান পরিবর্তন করার কারো অধিকার নেই সুতরাং এই দিনকে সীমিত করে দিবে শুধু মসজিদে ঢুকিয়ে দিবে শুধু মাদ্রাসায় ঢুকিয়ে দিবে আর ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত করে দেবে আর বলবে দিন ধর্ম হচ্ছে অন্তরের বিষয় আর ব্যক্তি জীবনের বিষয় এই রকমের পরিবর্তন অধিকার কারণেই বরং বরং পাক দিন ইসলাম নাজিল করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য আল্লাহ কিছু শোনেন এবং জানেন আল্লাহাকাব আলমের এরশাদ করছেন সুরা আনাম আয়ত নম্বর একশো ষোলোতে ইল্লা কানসবাহ সাল্লাম তুমি যদি পৃথিবীতে যারা রয়েছে তাদের অধিকাংশের আনুগত্য করো সংখ্যাগরিষ্ঠ লোকেদের কথা যদি মেনে তাহলে তারা তোমাকে আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত করে দেবে পথভ্রষ্ট করে দেবে আল্লাহ ফাকাবুল্লা আলমে সত্যি কথা বলেছেন প্রত্যেক যুগে অধিকাংশ লোক ভ্রান্ত পথে রয়েছে অধিকাংশ লোক শিরকে লিপ্ত রয়েছে অধিকাংশ লোক বিদাত কুসংস্কারে লিপ্ত রয়েছে অধিকাংশ লোক পাপে নিমজ্জিত রয়েছে সুতরাং অধিকাংশ লোকের যদি মনের কামনা বাসনা পূরণ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন রাস্তা থেকে সরে যাবে অধিকাংশ মানুষকে সমাজের যদি খুশি করতে চাও তাহলে আল্লাহর দিন অনেকটাই ছেড়ে দিতে হবে ইয়াত্তা বেউন ইল্লা জান তারা তো একমাত্র অনুমানের অনুসারী মনে যা অনুমান আছে আন্দাজ আছে তা তারা অনুসরণ করে থাকে ওয়াইন হুম ইল্লা ইয়াকরসুন এবং তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই তারা প্রচার প্রসার করে না ইন্না রব্বা কাহ আন আনসাবির নিশ্চয়ই হে নবী তোমার প্রতিপালক সবচাইতে ভালো জানেন যে তার রাস্তা থেকে কে বিচ্যুত হয়ে গুমরা পথভ্রষ্ট হয়ে গেছে ওহু আল আবিল মোহতাদিন আর কারা বেশি হেদায়তপ্রাপ্ত সঠিক পথে রয়েছে তাদের সম্পর্কে আল্লাহ পাক সবচাইতে বেশি জানেন ফাকুল ও মিম্মা জোকের রাসমল্লাহ আলহ ইনকুন্তুবি হিম মেনিন সুতরাং তোমরা ওই সব পশু পাখি খাও যেগুলির ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে অর্থাৎ বিসমিল্লাহ বলে যেসব পশু পাখি জবাই করা হয়েছে সেগুলি ভক্ষণ করো যদি আল্লাহ পাকের আয়াতের প্রতি তোমাদের বিশ্বাস থাকে আর মুশ্রেকেরা বলতো যে আল্লাহ যেটাকে মারছে সেটা কি এরা খাই না মমিন মুসলিমরা খাই না অর্থাৎ মৃত যেটা এমনিতে মরে যাচ্ছে খাই না এটা কেমন কথা আল্লাহ মারলো আর ওরা নিজেরা যেটাকে মারছে জবাই করছে সেটা আবার খাচ্ছে এর জবাবে আল্লাহ ফাকরবুল আলমিন এই আয়াতগুলি নাজিল করেন অমা লাকুম আল্লাহ তা আকলমিম মাজুক রাসমুল্লাহ আলী তোমাদের কি হয়ে গেছে যে যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে সেই সব পশু পাখি তোমরা খাবে না অকাত ফাসালকুম মাহারমা আলাইকুম অথচ আল্লাহ পাক তোমাদের জন্য যা হারাম করেছেন তা বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন ইল্লা মাতুরির তুম এলেই তবে যেই ক্ষেত্রে তোমরা নিরূপায় হয়ে যাবে যেসব হারাম আল্লাপাক করেছেন সেসব হারামের কোনো কিছু খেতে পান করতে যদি বাধ্য হয়ে যাও নিরুপায় অবস্থায় পিপাসায় মরে যাচ্ছ অথবা খিদার তাড়নায় মরে যাচ্ছে। তাহলে সেই অবস্থায় যতটা প্রয়োজন যতটা গ্রহণ করলে কোনো রকম বেঁচে থাকা যায় এতটা জায়েজ আল্লাহ পাক করেছেন ওয়াইন না কাসিন আল্লাহ বেগায়ের এলম আর অনেকেই না জেনে তাদের খেয়াল খুশির অনুসরণ দ্বারা মানব জাতিকে পথভ্রষ্ট করে থাকে ইন্নারব্বাকা আয় মোতা দিন নিশ্চয় হেনবি তোমার প্রতিপালক যারা সীমাবলঙ্ঘনকারী বাড়াবাড়ি করে তাদেরকে ভালোভাবে জানেন ওয়াজারু জাহের আল ইসনে অবা তেন ইনল লেজিং এক্সেবুনাল ইসমা সাইজ জওয়ান বিমা কানু ইয়াক্তারে ফোন তোমরা ছেড়ে দাও প্রকাশ্য গুনা এবং গোপনীয় গুন্হা না প্রকাশ্যে গুনাহা করবে না গোপনে গুনাহা করবে ইন্নের লেজিং এক্সেবুনাল ইসনে নিঃসন্দেহে যারা পাপের কাজগুলি করে তাদেরকে শীঘ্রই আল্লাহ পাক বদলা দেবেন তাদেরকে বদলা দেওয়া হবে এবং মা কানু আখতার যেসব পাপ করেছে তার এবং তার শাস্তি অবশ্যই তারা পাবে মহান আল্লাহ সুরা আনামের আয়াত নম্বর একশো একুশ এর সাদ করছেন ওয়ালা তাকুল আলম ইউজকার ইসমুল্লাহ আলী ওয়াই ইন্না তোমরা ওই সব পশু পাখি ভক্ষণ করিও না যে সবের ওপর আল্লাহর নাম নেওয়া হয়নি আল্লাহর নাম ইচ্ছা করে ছেড়ে দেওয়া হয়েছে অথবা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে এসব কে ভক্ষণ করবে না আল্লাহ পাক বলছেন ওয়াইন ওয়াইন্নাহিস কারণ এটি হচ্ছে পাপাচার আল্লাহর নামে যদি জবাই না করা হয় সুতরাং কেউ যদি আল্লাহ বিশ্বাসী না হয় পরকালে বিশ্বাসী না হয় যদি সে মমিন মুসলিম না হয় আর জবাই করে তাহলে তার জবাই খাওয়া যাবে না যদি সেই ব্যক্তি মুসরেক পত্তলিক হয় অথবা আল্লাহকে অস্বীকারী হয় আল্লাফা গুছছেন ওয়াইন নাহু লাফিস্ক এটা হচ্ছে পাপাচার ওয়াইন না শাহয়াতিন আলা ইয়ফোন এলা উলিয়া ইম লেওজা দেলুকুম আর শয়তানরা তাদের বন্ধুদের কাছে এই ওয়াহি করে বন্ধুদের কাছে ওয়াহি করা মানে বন্ধুদেরকে সলা পরামর্শ দেই বন্ধুদেরকে প্ররোচিত করে লেওজা দেলুকুম তোমাদের সাথে তর্ক বিতর্ক করার জন্য ঝগড়া বিবাদ করার জন্য আল্লাহ পাখির এ আদ্দার বুঝায় যে শয়তানের কিছু বন্ধু আছে আরে শয়তানের ওয়লিও আছে শয়তানের বন্ধু আছে আর রাহমানের বন্ধু আছে আল্লাহ পাকের বন্ধু ওরা যারা আল্লাহর দিনের প্রচার করে তৌহিদের প্রচার করে তৌহিদের দিকে আহ্বান করে এবং নবী সাহাশালামের সন্ন্যতের অনুসরণের কথা বলে আর সেই ইসলামের দিকে ফিরে আসতে বলে যে ইসলাম নিয়ে নবী করিম সাল্লাহ ইসলাম বছর আগে এসেছিলেন সাহাবাই করা যে ইসলাম পালন করেছেন পক্ষান্তর শয়তানের অলি ওরা শয়তানের বন্ধু ওরা যারা নিজের পক্ষ থেকে কপল কল্পিত দিন তরিকা তৈরি করেছে আর সেগুলি মনে করে যে মুক্তির মাধ্যম আর সেগুলি দিয়ে নাজাদ পাওয়া যাবে আর মানুষকে বিভ্রান্ত করে একটি দিনকে আর এক দিনের উম্মতকে বিভিন্ন বিভক্ত করেছে আল্লাহ বলছেন যে আল্লাপ কুমলা মুশ্রিক উম তাদের যদি কথা মানো তাহলে তোমরাও মুশ্রিক হয়ে পড়বে মহান আল্লাহ তারপরে এর সাদ করছেন আচ্ছা বলো তো যেই ব্যক্তি মৃত ছিল ফাহিয়াই নাহ তাকে আমি জীবন দান করলাম অর্থাৎ যেই ব্যক্তি শিরকুফরীর অন্ধকারে মৃত ছিল কাফের ছিল তারপরে তাকে ইমান ইসলামের প্রাণ দান করলাম ওয়াজ আল্লাহ নুরামশি বেহিফিনাস আর তাকে এমন একটি জ্যোতি দিলাম যে জ্যোতি নিয়ে মানুষের মাঝে সে চলাফেরা করে অর্থাৎ ইমান ইসলামের জ্যোতি কামাম মাসাল মাত ফিজুল খারেজ মিনহা সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে ব্যক্তি অন্ধকারে ডুবে রয়েছে আর সেখান থেকে সে বের হওয়ার নয় এইভাবে কাফেররা সব খারাপ কাজ করে তা তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে তাই তাদেরকে ভালো লাগে এই পাপিষ্ট লোকেরা এই রকমই শির্ক বিদাত যারা করে থাকে তাদেরকে ওই সব কাজই ভালো লাগে নবী করিম সাল্লা সুন্নতর অনুসারে তাদেরকে পাঁচ পাঁচোক্ত নামাজ কায়েম করা এবং মসজিদ আল্লাহ পাকের আবাদ করা এটা ভালো লাগে না পক্ষান্তরে অন্যান্য আস্থানার তারা খেদমতে সেবাই নিয়োজিত রয়েছে আল্লাপাকে ইরশাদ করছেন ওকাজালিকা যে আল্লা ফিকুল্লি কারিয়াতিন আকাবেরা মুজরে মিহা লিয়াম করু ফিহা অমায়াম করুনা ইল্লা বি আনফুসি অমায়া সরুন আর এইভাবে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধী প্রধানদেরকে আকাবেরা মুজরে মিহা সেই জনপদের যারা অপরাধী প্রধান তাদেরকে আমি সৃষ্টি করেছি লিয়াম করু ফিহা সেখানে জাতি করে তারা ছলনা করে চক্রান্ত করে তাহলে প্রত্যেক জনপদে কিছু এমন লোক আছে যারা অন্যায় জুল অত্যাচার করে থাকে আল্লাহর দিনের ক্ষেত্রে এবং এবাদত বন্দিগীর ক্ষেত্রে আর মানুষের ওপরে জুল অত্যাচার করার ক্ষেত্রে আর তারা বিভিন্ন রকমের ছলনায় তারা লিপ্ত থাকে অমায়াম করুণা ইল্লা বিয়ান ফোসেম কিন্তু এই ছলনা আর পরিণাম তাদেরকেই ভোগ করতে হয় অমায়াস অরুণ কিন্তু তারা বুঝে না আল্লাহ ফাকর্বর তার বলছেন ওয়াইজা যে আথম আয়াতুন কালু যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে তখন বলে লু মেনা আমরা বিশ্বাস করব না হাত তা নু তাম ইসলামা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলদেরকে যা দেওয়া হয়েছে তা আমাদেরকে না দেওয়া অর্থাৎ আমাদের উপর ওহি আসুক আমাদের কাছে ফেরেশতা আসুক সরাসরি আমাদের সাথে কথা বলুক সুতরাং কোনো একটি দুটি নিদর্শন দিয়ে এদেরকে ঠিক পথ দেখানো যাবে না কারণ এরা অন্তরকে বাঁকা করে রেখেছে আল্লাহ আলম হে সুয়াজ আলু রেসালাত আল্লাহ পাক বলছেন আল্লাহ ভালো করে জানেন যে কোনখানে তার রেসালাত রাখবেন কাকে রাসুল করবেন কার প্রতি ওহি করবেন সাইসিবুল্লাজিন আজরামু সাগারুন ইন্দাল্লাহ আজাবুন শহীদ বিমা কামিয়াম করুন ওই সব লোকেরা যারা অপরাধী তাদেরকে শীঘ্রই আল্লাহ পাকের পক্ষ থেকে লাঞ্ছনা এসে পৌঁছিবে আর তাদের ছলনার কারণে তাদের ষড়যন্ত্রের কারণে কঠোর শাস্তি তাদেরকে ভোগ করতে হবে মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন। ফামাই দিল্লাহ আইয়াহ দিয়াহু ইয়াসরাহ সদরাহ ইসলাম আম্মান ইউরিদ আন ইউযিল্লাহু ইয়াজাল সাদরাহু দাইকান হারাজান কা'ন্নামা ইয়াসআদু ফিস-সামা আল্লাহ পাক বলেন আল্লাহ যাকে সঠিক পথ দেখাতে চান তার অন্তরকে তার বক্ষকে ইসলামের জন্য খুলে দেন সত্য দ্বীনের সন্ধানের জন্য খুলে দেন তখন সেই ব্যক্তি নিজের বিবেক দিয়ে কাজ নেওয়ার চেষ্টা করে আর সত্যের সন্ধানে প্রচেষ্টা চালায় আম্মান ইউরিদ আন ইউযিল্লাহু আর যাকে কে আল্লাহ পথভ্রষ্ট করতে চান ইয়া যে আলসাদ রাহান তখন তার বক্ষকে তার হৃদয়কে আল্লাহ পাক অত্যন্ত সংকীর্ণ আর সংকুচিত করে দেন এমন সংকীর্ণতা তার মধ্যে চলে আসে গোড়ামি চলে আসে যে আমি আমার পূর্বপুরুষদের পথের ওপর আছি এটাই হচ্ছে সত্যপথ তারা যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাবো এরকম এক শ্রেণীর বিদাতপন্থী মুসলিমরা বলে থাকে আর এরকমই যাদেরকে পাক আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেনি তাদের মধ্যে এক শ্রেণীর লোকের রয়েছে যে বাপ দাদা পূর্বপুরুষের দোহাই দিয়ে থাকে কান নামা সাধ এমন সংকীর্ণ তাদের অন্তর হয়ে যায় যে যেন তারা আকাশের দিকে যাচ্ছে আকাশপথে তাহলে মানুষ ভ্রমণ করলে কষ্টবোধ করে সেই বিষয়টিকে আল্লাহ ফাকরব্বুল্লে আমি তুলে ধরেছেন যে এইরকম মনে হচ্ছে যে ওপর দিকে যাচ্ছে সুতরাং তার খুব শ্বাসকষ্ট হচ্ছে এবং তার অন্তর অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে তা আজ আলু লাহরিদ আল্লাহ লেজিন আলাহ এইভাবে আল্লাহ ফাকরব্ুল্হ যারা ইমান নিয়ে আশানা তাদের ওপর সমস্ত লাঞ্ছনা আজাবকে নিযুক্ত করে দেন হাজাসের আতরব বেকা মুস্তাকিমা হে হেনভি এটি হচ্ছে তোমার প্রতিপালকের বাতলানো সহজ সরল পথ কাদ সাল্লাল আয়াত এলেক মিয়াজাত কারুন ওই জাতি যারা উপদেশ নেবে তাদের জন্য আমি আয়াতগুলিকে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি লাহম দারুস সালাম ইন দারব বিহিবাহু বলেই ইয়হম বেমা কান আর যারা সহজ সরল পথের ওপর থাকবে ইমান নিয়ে আসবে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে শান্তির ঘর রয়েছে জান্নাত রয়েছে।

স্মরণ করো যেই দিন সমস্ত মানুষকে তাদেরকে আমি সমবেত করব একত্রিত করব বিচার দিবসে এবং আমি বলবো ইয়া মা সারাল জিন হে জিনদের দল কাদ ইস্তাক মিনাল ইন্স তোমরা মানুষ সমাজের ওপর খুব বাড়াবাড়ি করেছো কাদ ইস্তাক মিনাল ইন্স তোমরা এই মানব জাতির ওপর খুব বাড়াবাড়ি করেছো জুল অত্যাচার করেছো তাদেরকে পথভ্রষ্ট করেছো জিনদের মানব জাতির উপর বাড়াবাড়ি হচ্ছে দুই এক প্রকারের বাড়াবাড়ি হচ্ছে যে তারা শিরকুফুরিতে লিপ্ত করেছে এই অঙ্গীকার নিয়ে জাহান নাম তারা নির্ধারিত হয়েছে। আর আরেকটি বাড়াবাড়ি করা হচ্ছে যে জিন অনেক সময় মানুষকে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে পেরেশান করে জিন স্পর্শ করে এবং বিভিন্নভাবে প্রেশান করে ক্ষতিগ্রস্ত করে এটি হচ্ছে জিনদের অধিকাংশের বদ চরিত্র আল্লাহ পাক বলছেন ওয়াকাল আউলিয়া ওহমিন মিনাল ইনস এবং জিনদের যারা বন্ধু ছিল মানুষের মধ্য থেকে তারা তখন বলবে রব্বানাস্তম তা বা আদনাবে বাজেন হে আমাদের প্রতিপালক আমাদের একে অপর থেকে উপকৃত হয়েছে আমরা জিন থেকে উপকৃত হয়েছি আর জিনেরা আমাদের দ্বারা উপকৃত হয়েছে এই রকম কথা তারা বলবে কারণ তাদের অনুসরণ করেছে তাদের মধ্যে জাদুকর গণক এরা বলবে আমরা উপকৃত হয়েছি আমরা গণ খেয়েছিলাম আমরা জাদু শিখেছিলাম এই জিন সাইতান থেকে ও বালাগনা না লেজি আজ্জাল এবং আমাদের ওই নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেছি যা তুমি আমাদের জন্য নির্ধারিত করেছো কালান্না রো মাস্তু আকুম আল্লাহ পাক বললেন যে তোমাদের বাসস্থান হচ্ছে জাহান নামে খালে দিন আফিয়া সেখানে তোমরা চিরকাল থাকবে ইল্লা মাশা আল্লাহ তবে আল্লাহর ইচ্ছার বাইরে নয় তার মানে এই নয় যে কাফেরকে মুশরেককে যারা বড় শির করে আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে ইমান হারিয়ে দিয়ে মারা গেছে তারা কোনদিন জাহান্নাম থেকে বের হবে কখনো বের হবে না যেমন আল্লাহ পাক বলেছেন উমা হুম বিখারিজিন মিনান নার তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর বাইরে নয় আল্লাহ ফাক রব্বুল আলম ইচ্ছা করলে সবকিছু করতে তিনি সক্ষম ইননা রাব্বাকা হাকিম আ'লিম নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময় এবং সবকিছু জানেন ওয়া কাযালিকা নু'লি বাদাজ জালিমিনা বাযাম বিমা কাউন ইয়াক্সিবুন আল্লাহ পাক বলছেন যে এইভাবে আমি এক শ্রেণীর জালেমকে আর এক শ্রেণীর জালেমদের উপর চাপিয়ে দিয়েছি বেমা কাউনি এক সেবন তাদের পাপের কারণে জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম দিয়ে শাস্তি দিয়ে থাকেন এই পৃথিবীতে দেখা যায় যে এক শ্রেণীর পাপী তাদের ওপর আর এক শ্রেণীর বড় পাপীকে এবং শক্তিশালী পাপীকে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক তাদেরকে সর্বনাশ করেন আর মানব জাতির ইতিহাসে এরকম বহু ঘটনা রয়েছে আমাদের পাপের কারণে আমাদের যে অসহত নেতৃত্ব জালেমরা আমাদের ওপর অত্যাচার করে থাকে সেটা আমাদের পাপের কারণে হয়ে থাকে অন্য আরেকটি তফসিল করা হয়েছে আয়াতের পাক বলছেন যে ওয়াকা জালে নু আল্লি বাদ জালেম বাদ এইভাবে আমি এক জালেমকে আরেক জালেমের সাথে লাগিয়ে দেব তাদের পাপের কারণে তাদের কৃতকর্মের কারণে অর্থাৎ জালেমদেরকে একধার থেকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো ইয়ামা সারাল জিন্নেস আলাম ইয়াতে কুরসুল্ল মেনকুম একুসুন আলাইকুম আয়াতি অয়ুন জেরু একুম লেকা ইয়াও হাজা কালু শাহেদ আলা আনফুসেন হায়াত উদ্দুনিয়া ও শাহেদ আলা আনফুস আন্নাহম কানু কাফির আল্লাহ পাক সম্বোধনকে বলছেন যে হে জিন এবং মানুষের দল তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি একুসুন আলিক আয়াতি যারা আমার আয়াত তোমাদেরকে পড়ে শোনাতো ওюнযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা আর ইয়ে পরোকালের যে কিয়ামতের দিন এ সম্পর্কে তোমাদেরকে সতর্ক সাবধান তারা করতেন না কালো তখন তারা বলবে না আলা আনফুসিনা আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি সত্যি আমাদের কাছে নবী রাসূল এসেছিলেন একটা সময় এই রকম বলে স্বীকার করবে কিন্তু তার আগে প্রথম দিকে তারা অস্বীকার করবে যে আল্লাহ আমাদের কাছে কেউ আসে মা জান আমি বাসিনি ওয়ালা নজির যেমন কোরআনকে আল্লাহ বর্ণনা করেছেন যে প্রথম দিকে তারা অস্বীকার করবে কিন্তু অস্বীকার করে দেখবে যে নিরুপায় সব তো আল্লাহ পাকের কাছে উন্মুক্ত হয়ে গেছে সব আল্লাহ লিখে রেখেছেন তখন তারা স্বীকার করবে আর গর্রা থুমুল হায়াত পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছিল আ শাহেদু আল আনফু এবং তাদের বিরুদ্ধে তারা নিজেরাই সাক্ষী দেবে যে তারা কাফের ছিল আল্লাহ ফাকরাবুল্লাহ যেন আমাদেরকে কুফরি থেকে শির্ক থেকে আল্লাহ পাক থেকে দূরে হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহর অনেক লাভের যেন আল্লাহ পাক তৌফিক দান করেন আমাদেরকে ভালো কাজের যেন তৌফিক দান করেন পাচার থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন রক্ষা করেন সুবাহান রব্বিকারবুল ইজম ও সালামুন আলমুর হামদুলিল্লাহি রাব্বিল আলামিন